अवतारे रागोतारी तुझो रंग शास्त्र अवतारे रागोतारी तुझो रंग আমাদের যে বিষয়ে আমরা আলোকপাত করব সেটা হলো একবিংশ শতাব্দীতে শ্রীমান মহাপ্রভুর প্রাসঙ্গিকতা। এখন আমাদের মতো যারা যুব সমাজ, যদিও আপনাদের বলে রাখি আমি ইতিহাসেরও ছাত্র নই, সাহিত্যেরও ছাত্র নই, আমার সাবজেক্ট ছিল হচ্ছে মাস কমিউনিকেশন জার্নালিজম, সেখান থেকে স্নাতকোত্তরও প্রায় এক বছর ওয়েটিং লিস্টে থাকার কারণে এই বাধ্য হয়েই সেখান থেকে আমি বুদ্ধ স্টাডিজ ডিপার্টমেন্টে আসি। সেক্ষেত্রে ভারতবর্ষের বৌদ্ধবাদের যে বিশাল প্রচার এবং প্রসার, তা কিন্তু বুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন বৌদ্ধের যে সম্প্রদায় তারা করেছেন, তা আজ ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী তার প্রচার এবং প্রসার। আজকে ঠিক সেই রকম মহাপ্রভুকে নিয়ে সেই কাজ কতটুকু আমরা করতে পেরেছি সেই জায়গাতেই আমরা প্রথমে আলোকপাত করব। আর বিশেষত বাংলার লোক যারা, বাংলা বলতে মহাপ্রভুর সময় কিন্তু আজকের মতো এই ছোট বাংলা ছিল না, অখণ্ড বাংলা, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যাকে গৌড়বঙ্গ বলা হতো, সেইখান থেকে একজন নবদ্বীপের অধ্যাপক তিনি কী করে জাতীয় রাজ্য রাজনীতিতে তার প্রভাব বিস্তার করলেন, শুধু প্রভাব বললেও কম বলা হবে। আজকে প্রায় শ্রীমান মহাপ্রভুর 536 বছর পরেও আজকে আমরা তার জন্ম উৎসবকে কেন্দ্র করে আমরা সকলে এক জায়গায় সমবেত হয়েছি। তা কেন মহাপ্রভু এলেন, কী দিলেন আমাদের? আমি প্রথমে এই জায়গাটা বলতে গিয়ে সর্বপ্রথম যে কথা মনে পড়ে, ক্লাস 9 বা 10-এ একসময় পতিত হেরিয়া কাঁদে বলে একটি শীর্ষক রচনা ছিল, সেখানে আক্ষেপ ছিল বিদ্যাপতির পদ, যে প্রেম ধনের ধনী করিলা অবলি বঞ্চিত কেবলই গোবিন্দ দাস। এখন প্রশ্ন হলো যে কী সেই প্রেম ধন, আর কেনই বা আক্ষেপ করছেন পদকর্তা, আর সেই আক্ষেপ আজকে আমাদের মনে নেই কেন? প্রথমেই যে জায়গাটা আপনাদেরকে বলবো, বিশেষত আমরা আজকে মহাপ্রভু বা বৈষ্ণব বলতে বোঝাই যারা তিলক করেন, মালা করেন, বিভিন্ন সংস্কার নিয়ে থাকেন। আচ্ছা, সত্যিই কি বৈষ্ণব বলতে তাই বোঝায়? মহাপ্রভু কি তাই বুঝিয়েছেন? মহাপ্রভুর ভাবধারা সমগ্র বাংলা, বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসারিত। এখন বিষয়, আমরা বাংলার লোক তাকে কি বলি? আপনারা দেখবেন কথা প্রসঙ্গে হাসি ঠাট্টায়ও তোর গলায় মালা, শিখাটা এখন টিকিতে দাঁড়িয়েছে। আমরা পাশ্চাত্যকে এত অনুকরণ করেছি, সেই অনুকরণ করতে করতে একটা কালের দৌড়ে তো দৌড়িয়ে বেড়াচ্ছি যে এটা না করলে তোমাকে সমাজে রাখা যাবে না, আরে তোমার বয়সী ছেলে জিন্স পরছে, প্যান্ট পরছে, ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কী করছো, হরিনাম করছো? এখন বিষয় হচ্ছে সার্চিং ট্রু, আমাদের যে রুট, যে শিকড়, এই শিকড়ের জায়গাটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে ভুলেছি। তা আজকে সেই জায়গাটাই একটু মনে করা। এই যে আজকে আমরা এই পরিসরে, এই যে রাজ্য রাজনীতিতে যে বিভিন্ন ধন্দামঞ্চ বিরোধিতা, এই যে রাস্তায় নেমে স্লোগান, মিটিং, মিছিল, ভাবুন তো এইটা আমাদেরকে কে শেখালো, কোথায় ছিল? আজকে মহাপ্রভুর সমসাময়িক কালের যদি চিন্তা আমরা করি, যখন সমগ্র বাংলা হোসেন শাহের রাজত্বকাল, সেই সময় স্বধর্ম রক্ষার জন্য মহাপ্রভু রাস্তায় এলেন। কেন এলেন? না কাজী ফতেয়া দিয়েছিলেন যে নগরে নেমে হরিনাম সংকীর্তন চলবে না? সেই ব্যক্তিত্ব যিনি যুগপুরুষ, যিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব, কিন্তু আমরা তো তাকে ন্যাকা চৈতন্য করে রেখেছি, বিশেষত বাঙালিটা। সেই মানুষটি প্রত্যক্ষভাবে রাস্তায় নামলেন, তার সংকীর্তনের দ্বারা সমগ্র বাংলায় ভক্তি আন্দোলন করলেন, শুধু করলেন না, নিজের যে স্বধর্ম
সেই অধিকারটা ছিনিয়ে নিলেন এক প্রকার। আজও বিভিন্ন জায়গায় যখন সংকীর্তন কলিকাতা মহানগরীর রাজপথে আমরা দেখি, সেখানে একটি খন্তা বা একটি প্রতীকী চিহ্ন বা যাকে সিম্বলিক বা লোগো বলা হয় সেটি আমরা দেখতে পাই। এখন আমরা সাধারণতই জানি ইতিহাস রচনার দুটি উপাদান, একটি হচ্ছে সাহিত্য, একটি হচ্ছে আইকন বা লোগো। তাহলে সেই চাঁদ কাজীর লোগো এটি কি অনেকেই আমরা জানি না, তাহলে এটি কি ইতিহাস রচনার যথার্থ বিষয় নয়? তারপরেও তো আমরা মহাপ্রভুর মূল্যায়ন কি আজ অদ্যাবধি করতে পেরেছি? বিশেষত বাংলার লোক, গৌড়ের লোক, আজকে যে রাজ্য রাজনীতির যে পটভূমি আমরা দেখি, মহাপ্রভু যদি না থাকতেন কে শিখিয়েছিল আমাদের? এই যে আজ জাত পাত এত কিছু নিয়ে এত রাজ্য রাজনীতি, সেই মহাপ্রভু তো প্রথম আচণ্ডালে প্রেম দান করলেন, বললেন চণ্ডালোপি শ্রেষ্ঠ দ্বিজ হরিভক্তি পরায়ণ। অর্থেব আজকে যে মানসিকতার বহিঃপ্রকাশ আমরা বলি পাশ্চাত্যকে অনুকরণ করে, যা আমরা বলি যে দেখো তোমাদের চেয়ে আমাদের ভাবনা কত এগিয়ে, মহাপ্রভু প্রায় 536তম বর্ষ তার পূর্ণ হতে যায়, সেই সময়কার তার যে চিন্তা ভাবনা সেটা কতটা যুগোপযোগী ছিল আমরা কি ভেবেছি একবারও? আমরা কি ভেবেছি সেই সংকীর্তনের পিতা কে ছিল? আমরা কি একবারও ভেবেছি যে স্বধর্ম রক্ষার জন্য রাস্তায় নাবা আমাদেরকে শিখিয়েছে? আমরা ভুলে গেছি, আর তাই আমরা বাঙালি। এই জন্যে গৌড়ীয়গণ তাকে অবতার নয় অবতারই বলে। এখন বিষয় হলো যে এই যে পদকর্তার যে ভাব, যে আকুতি, এই আকুতি কোথায়, আজ নেই কেন? বিশেষত হচ্ছে যারা সাহিত্য চর্চা করেন তাদের মধ্যেই গৌড়ীয় ভাব এবং তার রসবোধ তাদের মধ্যে রয়েছে। অনেকে বলেন সেই পদকর্তার বিষয় ও সে তো একটা কাব্যিক বিষয়, কিন্তু সত্যিই কি সেই কাব্যিক বিষয়? মহাপ্রভু যদি না থাকতেন আজ যে বাংলা আমরা দেখছি সেইটি কি আমরা দেখতে পেতাম? আরও যদি ব্যাখ্যা করে বলা যায়, বিভিন্ন ডিপার্টমেন্ট তো আসে আমরা দেখতে পাই, কিন্তু বাংলা ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা। কারণ মহাপ্রভু যদি না থাকতেন, এই যে পরপর প্রথমে বর্গীয় আক্রমণ, তারপর বাংলার সাহিত্য সংস্কৃতি কোথায় ছিল? তিনি এসে বাংলার রেনেসাঁ বললেও বোধহয় ভুল বলবো না। যদি মহাপ্রভু না আসতেন বাংলা সাহিত্যের প্রচার এবং প্রসার কি হতো? শুধু একটা প্রেক্ষাপটে মহাপ্রভুকে বিচার করলে হবে না, তিনি যেরকম যুগপুরুষ, তিনি সেরকম ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি সমাজ সংস্কারকও বটে, তিনি এই যে সমাজের দিশাটাকে বদলে দিয়েছিলেন, তার প্রভাবে যে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব যে ভাবধারা, তা যে পদকর্তারা স্মরণ মনন করলেন, তা যা লিখলেন, তা কিন্তু আজও বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আজকে মহাপ্রভু যদি না থাকতেন তাহলে এই যে বাংলা সাহিত্যের এই প্রচার প্রসার কি হতো? এই কথা তো বারবার রবীন্দ্রনাথ বলেছেন, এই আক্ষেপ বারবার মাইকেল মধুসূদন দত্ত বলেছেন। আমরাও মধুসূদন দত্তের বহু লেখায় এই জিনিস পাই যে পরধন লভে মত্ত করিনু ভ্রমণ, স্বদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরিতি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অর্থেব আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য পাশ্চাত্যকে অনুকরণ করি, কিন্তু সেটাই কি সব? যাই হোক, সর্বোপরি আজকে যে জায়গাটা আমার বলার কর্তব্য বা আপনাদেরকে বলার, যে মহাপ্রভুকে সত্যিই কি আমরা বুঝতে পেরেছি, তার জীবন দর্শন সেটাকে কি আমরা সত্যি আজকের বাংলা মনে রাখছি? আজকে মহাপ্রভুর জন্ম উৎসবের প্রাককালে সকল, বিশেষত আমরা যারা বাংলার মানুষ, আজকে তারা মহাপ্রভুর কাছে সমান ঋণে ঋণী। কারণ তার গঙ্গা জলেই যেরকম গঙ্গা পূজা হয়, সেরকম তার দেখানো রাস্তাতেই সে যারাই হোক না কেন, যে সম্প্রদায়ই হোক না কেন, আমরা কিন্তু হেঁটে চলেছি। কেউ কেউ আমরা জানি যে এর উৎপত্তি কোথা থেকে, কেউ কেউ আমরা জানি না। যাই হোক, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বলা শেষ করব। আর মহাপ্রভুর কৃপা
সর্বত্র বর্ষিত হোক। তার এই শুভ জন্মোৎসবের প্রাককালে বিশেষত আমরা যারা আত্মবিস্মৃত জাত, যারা নিজেদের পরিচয় ভুলেছি, যারা আমাদের রুটকে ভুলেছি, তারা যাতে আরও গৌরচরণমুখী হই, সেই কৃপা যেন তিনি আমাদের ওপর বর্ষণ করেন, করে যেন তিনি আমাদের দাসের অনুদাস হওয়ার সৌভাগ্য প্রদান করেন। আমি শুধু এইটুকু প্রার্থনাই তার কাছে বলবো। জানি যে যদ্যাপি সেই লীলা করে গোরা রয়, কোনো কোনো ভাগ্যবানে বুঝিবারে পায়, কিন্তু তার কৃপা সর্বত্র বর্ষিত হোক, এই এই আবেদন তার চরণে রইল। সমস্ত গুণীজন, গৌর পরিকর ভক্তবৃন্দকে আমার সষ্টাঙ্গ দণ্ডবত। শ্রী রাধে। Oh,